দেখো, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে এনার্জি অডিট। তো সেই এনার্জি অডিট চ্যাপ্টারের মধ্যে অলরেডি আমরা কি কি পড়েছি আগের ক্লাসে, আগের ক্লাসে আমরা দেখেছি হচ্ছে এনার্জি ফ্লো ডায়াগ্রাম, এবিসি অ্যানালিসিস, এবং এনার্জি অডিটের কি কি প্রসিডিওর আছে, এনার্জি অডিট করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় সেটা আমরা দেখেছি, এবং তারই সাথে সাথে সংক্ষিপ্তভাবে স্টেপগুলোকে কীভাবে লেখা যেতে পারে সেটাও আমরা দেখেছি আগের সপ্তাহে। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এনার্জি অডিট প্রসেসে আমাদের ডিটেলড যে এনার্জি অডিটের মধ্যে কি কি থাকছে বা রিপোর্টের মধ্যে কি কি পার্টস থাকছে, ঠিক আছে, সেইগুলো আমরা একটু দেখে নেব। এগুলো হচ্ছে দ্য ডিটেলড এনার্জি অডিট ফর ইন্ডাস্ট্রি, তার কি ফরম্যাট বা তার কি রিপোর্টের কি ফরম্যাট থাকবে সেগুলো আমরা এক এক করে দেখব, ঠিক আছে। তো প্রথমেই থাকবে যে ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য প্ল্যান্টের ইন্ট্রোডাকশন থাকবে, তার মধ্যে কি কি ডিটেলস দেওয়া থাকবে রিপোর্টের মধ্যে। প্রথমে লেখা থাকবে যে জেনারেল প্ল্যান্ট ডিটেলস অ্যান্ড ডেসক্রিপশনস, মানে প্ল্যান্টের একটা বেসিক একটা ডিটেলস দেওয়া থাকবে যে প্ল্যান্টে কি হয়, কি কাজ হয়, এ সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং তার কিছু ডেসক্রিপশনও থাকবে। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ প্রোডাকশন কস্ট, মানে ওই যে প্ল্যান্টের মধ্যে বা ইন্ডাস্ট্রির মধ্যে কোনো একটা প্রোডাক্ট তো তৈরি হয়, সেই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে যে প্রোডাকশন কস্ট আসছে সেই প্রোডাকশন কস্টের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে। প্রথমত হচ্ছে র মেটেরিয়ালের একটা খরচ আছে, এনার্জি চার্জেস আছে, কেমিক্যালস যেগুলো ইউজ হচ্ছে সেগুলোর চার্জেস আছে, ম্যান পাওয়ার, ওভারহেড চার্জেস অ্যান্ড আদার্স। এই যে বিভিন্ন কম্পোনেন্ট সেগুলো কি কি সেগুলোর একটা ডিভিশন তার মধ্যে লেখা থাকবে, এগুলো ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ছে। নেক্সট হচ্ছে মেজর এনার্জি ইউজ অ্যান্ড এরিয়াস, মানে প্ল্যান্টের মধ্যে যে এনার্জি কনজামশনটা হচ্ছে সেই এনার্জি কনজামশনটা মেজর ওয়েতে কোথায় হচ্ছে, প্ল্যান্টের কোন কম্পোনেন্টে সব থেকে বেশি মেজর অ্যামাউন্ট অফ এনার্জি কনজামশন হচ্ছে সেটার ডিটেলস লেখা থাকবে। এগুলো হয়ে গেল কি ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ে গেল রিপোর্টের। আচ্ছা, রিপোর্টের ইন্ট্রোডাকশনে এইগুলো লেখার পরে নেক্সট হচ্ছে প্রোডাকশন প্রসেস ডেসক্রিপশন। দেখো, এর আগের সঙ্গে এটা কনফিউজ করো না, কিন্তু আগের যেগুলো ছিল সেগুলো ছিল স্টেপস, মানে অডিট করতে গিয়ে কি কি স্টেপস ফলো করতে হয়, এগুলো সব স্টেপগুলো ফলো করবার পরে তো একটা রিপোর্ট বানাতে হবে, রিপোর্টের মধ্যে কিভাবে লিখতে হবে সেটা এখানে বলা হচ্ছে। তো প্রথম স্টেপে হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, ইন্ট্রোডাকশনের মধ্যে প্ল্যান্ট ডিটেলস অ্যান্ড ডেসক্রিপশন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কস্ট, মানে কি কি কস্ট আসছে সেগুলোকে ভেঙে ভেঙে লেখা। অ্যান্ড নেক্সট হচ্ছে মেজর এনার্জি ইউজ অ্যান্ড এরিয়াস, কোথায় ম্যাক্সিমাম এনার্জিটা ইউজ হচ্ছে সেগুলো সম্পর্কে লেখা থাকবে। নেক্সট হচ্ছে প্রোডাকশন প্রসেস ডেসক্রিপশন, মানে ওই প্ল্যান্টে যে প্রোডাকশনটা হচ্ছে, যে জিনিসই প্রডিউস হোক না কেন, তার কি প্রসেসে প্রোডাকশনটা হচ্ছে তার ডেসক্রিপশন থাকবে প্রোডাকশন প্রসেস ডেসক্রিপশনের মধ্যে। তো প্রথমে ওখানে কি থাকবে না, ব্রিফ ডেসক্রিপশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ওখানে যে প্ল্যান্টের মধ্যে যে প্রসেসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস তার একটা ব্রিফ ডেসক্রিপশন থাকবে। নেক্সট হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড মেজর ইউনিট অপারেশনস, অর্থাৎ প্রসেসের একটা ডিটেল ডায়াগ্রাম থাকবে এবং যেখানে মানে যে মেন ইউনিট সেগুলো কি অপারেশন হচ্ছে, সেগুলোতে কি কাজ হচ্ছে, সেগুলো যাতে ওই প্রসেস ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যায়। নেক্সট হচ্ছে যে মেজর র মেটেরিয়াল ইনপুট কোয়ান্টিটি অ্যান্ড কস্ট, মানে ম্যাক্সিমাম যে র মেটেরিয়ালগুলো লাগছে বা মেজর যে র মেটেরিয়ালসগুলো লাগছে তাদের কতটা কোয়ান্টিটিতে লাগছে এবং সেগুলোর কি খরচ আছে সেগুলো এখানে লেখা থাকবে। মানে এটা হলো ডিটেলসে, মানে ইন্ট্রোডাকশনে এগুলো সংক্ষিপ্তভাবে লেখা ছিল, ওভারঅল র মেটেরিয়াল কস্ট, ওভারঅল এনার্জি কস্ট, এইসব। কিন্তু এখানে এখানে হচ্ছে প্রসেস ওয়াইজ, মানে একটা প্ল্যান্টের মধ্যে তো একটাই প্রসেস হয় না, অনেকগুলো প্রসেস নিয়ে একটা প্ল্যান্ট হয়। সাপোজ একটা স্টিল প্ল্যান্টের মধ্যে ফার্স্টে হচ্ছে ফার্নেস থাকে, ফার্নেসের পরে কাস্টিং হয়, রোলিং হয়, ইত্যাদি বিভিন্ন পার্ট সেখানে থাকে। তো আমরা যদি এক একটা করে প্ল্যান্টের কথা ভাবি, সাপোজ যদি ফার্নেস একটা পার্ট হয়ে গেল, কাস্টিং একটা পার্ট হয়ে গেল, হট রোলিং এটা একটা পার্ট হয়ে গেল, মানে এই যে আলাদা আলাদা প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা যে মেজর এনার্জি কনজিউমিং প্রসেস সেই প্রসেসে কি এনার্জি ফ্লো হচ্ছে এবং সেইগুলোর ডেসক্রিপশন এখানে থাকবে, মানে এই প্রোডাকশন প্রসেস ডেসক্রিপশনের মধ্যে সেগুলো লেখা থাকবে এবং প্রত্যেকটা যে মেজর প্রসেস সেগুলোতে কতটা এনার্জি ইনপুট দিতে হচ্ছে, কতটা র মেটেরিয়ালস ইনপুট দিতে হচ্ছে সেগুলো সমস্ত কিছু এখানে মেনশন করতে হবে। এগুলো হচ্ছে পার্ট টু
এনার্জি অডিটের যে রিপোর্ট বানানো হবে তার মধ্যে পার্ট টু তে এগুলো লেখা থাকবে। আচ্ছা, এবার হলো পার্ট থ্রি। পার্ট থ্রি তে কি থাকবে? না, এনার্জি অ্যান্ড ইউটিলিটি সিস্টেম ডেসক্রিপশন, মানে এবার হচ্ছে এনার্জি কনজামশন কোথায় কত হচ্ছে সেই প্রসেসে আসছে। এতক্ষণ পর্যন্ত আসছিল র মেটেরিয়াল কোথায় কত লাগছে সেইটা, এবার আসছে এনার্জি অ্যান্ড এনার্জি ইউটিলিটি ডিসক্রিপশন। সেখানে হচ্ছে ফার্স্টে লিস্ট অফ ইউটিলিটি, লিস্ট অফ ইউটিলিটি মানে এনার্জি কনজিউমিং যে ডিভাইসগুলো আছে, এনার্জি কনজিউমিং যে এলিমেন্টসগুলো আছে প্ল্যান্টের মধ্যে, সেগুলোকে ফার্স্টে লিস্ট করে নিতে হবে। এই এইগুলো হলো ম্যাক্সিমাম এনার্জি কনজিউমিং এলিমেন্টস। তারপরে হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অফ ইচ ইউটিলিটি, এনার্জি ইউটিলিটি যেগুলো হতে পারে সেগুলোর প্রত্যেকটার একটা সংক্ষিপ্ত বিবরণ এর মধ্যে থাকবে। কি কি ইউটিলিটি, এনার্জি ইউটিলিটির মধ্যে কি কি থাকতে পারে? এনার্জি ইলেকট্রিসিটির ফর্মে থাকতে পারে, ইলেকট্রিসিটি কোথায় কত লাগছে। আচ্ছা, স্টিম মানে জলকে গরম করে যে স্টিম পাওয়া যাচ্ছে, ফুটিয়ে যে স্টিম পাওয়া যাচ্ছে, সেই স্টিমটা তো প্ল্যান্টের মধ্যে অনেক জায়গায় কাজে লাগে, তো সেই স্টিমের কতটা কোথায় লাগছে সেইটা একটা ডেসক্রিপশন, মানে স্টিম ইজ এ ফর্ম অফ এনার্জি এখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াটার, জল কোথায় কত লাগছে সেটার একটা ডেসক্রিপশন। নেক্সট হচ্ছে কম্প্রেসড এয়ার, প্ল্যান্টের মধ্যে বিভিন্ন জায়গাতে কম্প্রেসড এয়ার তার দরকার হয়, এবার সেই কম্প্রেসড এয়ার কোথায় কত লাগছে এটাও হচ্ছে ইজ এ ফর্ম অফ এনার্জি, কম্প্রেসড এয়ার ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি, এটা কোথায় কতটা লাগছে তার ডেসক্রিপশন থাকবে। নেক্সট হচ্ছে চিল্ড ওয়াটার, মানে ঠান্ডা জল প্ল্যান্টের মধ্যে কোথায় কতটা চিল্ড ওয়াটার লাগছে তার ডেসক্রিপশন। অ্যান্ড নেক্সট হচ্ছে কুলিং ওয়াটার, মানে কুলিং পারপাসের জন্য যে ওয়াটার ফ্লো হবে সেই কুলিং ওয়াটার কোথায় কত লাগছে, ইট ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি, এটারও ডেসক্রিপশন এই পার্ট থ্রির মধ্যে এগুলো সবই থাকবে। মানে যতগুলো আমার এনার্জি ইউটিলিটি হতে পারে, অর্থাৎ ইলেকট্রিসিটি, স্টিম, ওয়াটার, কম্প্রেসড এয়ার, চিল্ড ওয়াটার, কুলিং ওয়াটার, এগুলো হচ্ছে সমস্ত কিছু লেখা থাকবে পার্ট থ্রির মধ্যে। এবারে আসবে পার্ট ফোর। পার্ট ফোর এর মধ্যে কি থাকবে? না, ডিটেইলড প্রসেস ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড এনার্জি অ্যান্ড মেটেরিয়াল ব্যালেন্স। তো প্রসেস ফ্লো ডায়াগ্রামের মধ্যে দেখো, প্রথমে হচ্ছে ফ্লো চার্ট শোয়িং দ্য ফ্লো রেট, টেম্পারেচার, প্রেশার অফ অল দ্য ইনপুট আউটপুট স্ট্রিমস। যেখানে যেখানে প্রসেস ফ্লো হচ্ছে, মানে প্রসেসের মধ্যে হতে পারে স্টিমের ফ্লো হতে পারে, কম্প্রেসড এয়ারের ফ্লো হতে পারে, ইত্যাদি যে বিভিন্ন ফ্লো, সেখানে কোথায় কত ফ্লো রেট, মানে যদি কোনো জলের ফ্লো হয় সেখানে জল কতটা রেটে ফ্লো করছে, জলের ফ্লো রেট কত, কত মিটার পার সেকেন্ড, টেম্পারেচার কোথায় কত, ধরো ফার্নেস, ফার্নেসের মধ্যে কোন জায়গায় কত টেম্পারেচার থাকার কথা, কতটা আছে। আচ্ছা, প্রেশার অফ অল ইনপুট আউটপুট স্ট্রিমস, মানে প্রত্যেকটা যে ফ্লো হচ্ছে প্রত্যেকটা ফ্লোর জন্য তো একটা প্রেশারের ডিফারেন্স দরকার, তো ইনপুটে কত প্রেশার আছে, আউটপুটে কত প্রেশার আছে, এগুলো সমস্ত কিছু আইদার মেজারমেন্ট করে আর বার করতে হবে, অথবা যে অপারেশন যারা করছে তাদের কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করে সংগ্রহ করতে হবে, এবং তারপরে এই যে ডিটেইলড প্রসেস ফ্লো ডায়াগ্রাম যেটা ড্র করতে হবে সেখানে কিন্তু এগুলোকে সব দেখাতে হবে। এনার্জি অডিট বানাতে গিয়ে চার নম্বর স্টেপে বা রিপোর্টের মধ্যে চার নম্বর স্টেপে এগুলোকে সব দেখাতে হবে, মানে ডিটেইল প্রসেস ফ্লো ডায়াগ্রাম দেখাতে হবে, তারই সাথে সাথে দেখাতে হবে যে এনার্জি অ্যান্ড মেটেরিয়াল ব্যালেন্স, মানে এনার্জি মেটেরিয়াল ব্যালেন্সের মানে হচ্ছে যে ইনপুটে যতটা এনার্জি আমরা দিচ্ছি আউটপুটে ততটা এনার্জি তো থাকতে হবে। মানে আমরা যে প্রসেস ফ্লো ডায়াগ্রাম এর আগে দেখেছি, আগের দিন আমরা যে স্যাঙ্কি ডায়াগ্রাম দেখলাম সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা এই যে এনার্জি ইনপুট কোথায় কত হচ্ছে সেটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়াল এনার্জি ইনপুট এতটা, ফাইনাল আউটপুট এতটা, তার মাঝে কোথায় কত লস হচ্ছে, কিন্তু ফাইনাল একটা জিনিস তো আমাকে ম্যাচ করাতে হবে যে টোটাল যেটা গ্রস ইনপুট দ্যাট মাস্ট বি ইকুয়াল টু হচ্ছে নেট এনার্জি ইনপুট, মানে এইগুলো মিলিয়ে যত মানে যতটা অ্যাকচুয়ালি ইনপুট হচ্ছে সেটা যেন এগুলোর সঙ্গে সমষ্টিতে মিলে যায়, মানে টোটাল অ্যাকচুয়ালি আমরা যত আউটপুট পাচ্ছি প্লাস হচ্ছে যত রকমের লস হচ্ছে সবগুলোকে যদি আমরা সাম করি তাহলে যেন আমরা গ্রস ফুয়েল ইনপুটটা পেয়ে যাই, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে এটাকে কি বলবো আমি, এটাকে আমি অ্যাকচুয়ালি বলবো হচ্ছে যে এনার্জি ব্যালেন্স, মিন্স আউটপুট এনার্জি প্লাস দিস লসেস দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ইনপুট এনার্জি, এটা হচ্ছে এনার্জির ক্ষেত্রে আমরা এই ব্যালেন্সটা করব। নেক্সট হচ্ছে র মেটেরিয়ালের ক্ষেত্রেও ব্যালেন্সটা করতে হবে, মানে ধরো একটা স্টিল প্ল্যান্ট, সেখানে র মেটেরিয়াল হলো আমার কি, না র মেটেরিয়াল হচ্ছে আমাদের আকরিক লোহা, ঠিক আছে, স্ক্র্যাপ, সেগুলো হচ্ছে র মেটেরিয়াল, সেখান থেকে আমরা যতটা মানে অ্যাকচুয়ালি আমরা ফাইনাল যে গলিত লোহা পাবো সেটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, যদি আমরা একটা ফার্নেসের কথা ভাবি তাহলে যতটা আমরা পাচ্ছি ফাইনাল প্রোডাক্ট মাইনাস দ্য লসেস দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ইনপুট, ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে মেটেরিয়ালের ক্ষেত্রেও এবং একই সঙ্গে এনার্জির ক্ষেত্রেও আমাদেরকে এই ব্যালেন্সটা করতে হবে, এবং ব্যালেন্সটা ডিটেইলড এনার্জি অডিট যে রিপোর্ট হবে
এনার্জি অডিট রিপোর্টের মধ্যে স্টেপ করে কিন্তু এটাকে দেখাতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার ব্যালেন্স ফর দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, মানে ওই যে ইন্ডাস্ট্রি সেখানে অ্যাকচুয়ালি কতটা ওয়াটার ইনপুট দিতে হয়েছিল, মানে জল কোথা থেকে যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, কোনো জলাশয় হোক বা কোনো রিভার হোক, সেখান থেকে তো একটা জলের উৎস আছে, সেই উৎস থেকে যতটা জল আসছে সেই উৎস থেকে আগত জলটাকে প্ল্যান্টের মধ্যে বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে। এবার এই যে বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে সেই যে টোটাল জলের যেটা অ্যামাউন্ট দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ইনপুট ওয়াটার, তাহলে যতটা ইনপুট ওয়াটার হচ্ছে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য আউটপুট, মানে যতটা প্রসেসে ইউজ হচ্ছে প্লাস দ্য লস, মানে কিছু লস তো থাকবে, তো এইগুলো যেন ব্যালেন্স করা যায়। মানে এই ব্যালেন্সিংটা কোথায় শো করতে হবে না, ডিটেইল প্রসেস ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড এনার্জি অ্যান্ড মেটেরিয়াল ব্যালেন্স, এই যে রিপোর্টের যে চার নাম্বার ধাপ এখানে কিন্তু এগুলো সব দেখাতে হবে। নেক্সট হচ্ছে আমাদের পাঁচ নাম্বার পয়েন্ট, পাঁচ নাম্বার পয়েন্টে কি লেখা থাকবে, না দ্য এনার্জি এফিসিয়েন্সি ইন ইউটিলিটি অ্যান্ড প্রসেস সিস্টেমস, মানে সেখানে যে এনার্জি এফিসিয়েন্সি, এনার্জি এফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের তার মধ্যে কি কি থাকছে দেখো, প্রথমে থাকছে স্পেসিফিক এনার্জি কনজামশন, স্পেসিফিক এনার্জি কনজামশন আমরা কি করে পাবো, স্পেসিফিক এনার্জি কনজামশন মানে ধরো আমরা কোনো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা আউটপুট কি পাই, আউটপুট হিসাবে আমরা পেয়ে যাব হচ্ছে ফাইনালি কিছু মেগাওয়াট আওয়ার আমরা আউটপুট হিসাবে পাব। তাহলে এইটা হয়ে গেল আমাদের মেগাওয়াট আওয়ার, ইট ইজ অ্যাকচুয়ালি আমাদের আউটপুট। আর ইনপুটে আমরা কি দিয়েছিলাম, ইনপুটে আমরা দিয়েছিলাম হচ্ছে কয়লা, কয়লাকে গুঁড়ো করে সেটাকে আমরা জ্বালিয়ে তার মাধ্যমে তাপ উৎপন্ন করে জলকে স্টিমে পরিণত করেছিলাম, এবং সেই স্টিমের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে, টারবাইনের সাহায্যে অল্টারনেটার ঘুরিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ মেগাওয়াট আওয়ার উৎপন্ন হয়েছে। তাহলে ইনপুটেই আমরা কি দিয়েছি, না ইনপুটে আমরা দিয়েছি সাপোজ কিছু কয়লা আমরা ইনপুট দিয়েছি, কত কয়লা ইনপুট দিয়েছি তার একটা অ্যামাউন্ট তো আছে, সাপোজ সাম মেট্রিক টন আমরা ইনপুট কয়লা হিসাবে প্ল্যান্টের মধ্যে দিয়েছি এবং তার জন্য সাম মেট্রিক সাম মেগাওয়াট আওয়ার আমরা এনার্জি আউটপুট পেয়েছি। তাহলে আমরা তো একটা হিসাব করতে পারবো, মেগাওয়াট আওয়ার যেটা আছে সাপোজ সেটাকে আমরা সাম কেডাব্লিউএইচ এ কনভার্ট করতে পারবো, কিলো কিলোওয়াট আওয়ার কত হলো, আর এই যে আমার কতটা ইনপুট আমরা কয়লা দিয়েছি সেটাকেও আমরা কিছু সামথিং কেজিতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে স্মল ইউনিট আমরা কনভার্ট করতে পারি। তাহলে ধরো এক কেডাব্লিউএইচ উৎপন্ন করতে, এক কেডাব্লিউএইচ ইলেকট্রিসিটি উৎপন্ন করতে আমার কতটা, হাউ মাচ অ্যামাউন্ট অফ কেজি, মানে কত কেজি আমার কয়লা লেগেছে, এটা যদি আমরা হিসাব করতে পারি, মানে এটার ইউনিট অ্যাকচুয়ালি হবে হচ্ছে কেডাব্লিউএইচ পার কেডাব্লিউএইচ উৎপন্ন করতে কত কেজি কয়লা লাগছে, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক এনার্জি কনজামশন, এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক এনার্জি কনজামশনের মেজার, মানে এক কেডাব্লিউএইচ কয়লা তৈরি করতে, সরি এক কেডাব্লিউএইচ ইলেকট্রিসিটি জেনারেট করতে আমাদের এত কেজি কয়লা লেগেছে সাপোজ। তো এইরকমভাবে আমরা একটা যে ফাইনাল রেজাল্ট পাচ্ছি এটাকে আমরা কি নাম দিচ্ছি, না এই যে জিনিসটা এটাকে আমরা বলতে পারি দ্য স্পেসিফিক এনার্জি কনজামশন, স্পেসিফিক এনার্জি কনজামশন বা সংক্ষেপে আমরা এটাকে SEC বলতে পারি, ঠিক আছে। সাপোজ একটা যে আমরা ফার্নেসের কথা যদি বলি, একটা ফার্নেসে আমরা কি ইনপুট দিচ্ছি, আমরা সাম KWH আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দিচ্ছি। যদি একটা ইলেকট্রিক আর্ক ফার্নেস হয়, ইলেকট্রিক আর্ক ফার্নেসে কি থাকে, একটা ফার্নেস ট্রান্সফরমার থাকে, ফার্নেস ট্রান্সফরমারে আমরা ইনপুট এনার্জি দিই, সেখান থেকে যে আউটপুটটা পাই সেই আউটপুটটা আমার কোথায় চলে যায়, সেটা আমার চলে যায় হচ্ছে যে ইলেকট্রোডসগুলো থাকে, যে তিনটে ইলেকট্রোড সেই ইলেকট্রোডগুলোতে আমার এরকম চলে যাচ্ছে। তো এই ইলেকট্রোডটা আমার একটা ফার্নেসের মধ্যে যে আমার গলিত, মানে যেটাকে আমরা গলাতে চাইছি যে স্ক্র্যাপ মেটেরিয়াল, তার মধ্যে ইলেকট্রোডটা কি করে, ইলেকট্রোডটা হচ্ছে আমার আপ ডাউন করে, এবং আপ ডাউন করে একবার আপ হয় একবার ডাউন হয়, এবং যে আর্কিং হয় সেই আর্কিংয়ের জন্য এখানে যে স্ক্র্যাপ আছে সেই স্ক্র্যাপটা গুলে যায়, ঠিক আছে। স্ক্র্যাপটা গুলে আমরা কি পাই, না মল্টেন মেটাল আমরা পেয়ে যাই, মল্টেন মানে গলিত মেটাল আমরা পেয়ে যাই। এবার হচ্ছে আমরা কতটা মল্টেন মেটাল পেলাম সেটা তো আমরা হিসাব করে নিতে পারবো, এখানে যে একটা পাত্র পাত্র থাকে সেই পাত্রের মধ্যে এই ফার্নেসটাকে কাত করিয়ে তার মধ্যে থাকা যে গলিত মেটাল সেটাকে এখানে সংগ্রহ করে নেওয়া হলো। তাহলে আমরা তো একটা হিসাব করতে পারবো যে এর মধ্যে অ্যাকচুয়ালি কতটা অ্যামাউন্ট অফ গলিত মেটাল জমা হলো সেটা আমরা হিসাব করতে পারবো, এবং আমরা যদি এখানে একটা এনার্জি মিটার কানেক্ট করি, একটা এনার্জি মিটারের মাধ্যমে আমরা হিসাব করতে পারবো যে আমরা এই ফার্নেসের মধ্যে অ্যাকচুয়ালি কতটা আমরা অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিয়েছি সেটাও আমরা হিসাব করতে পারবো। তাহলে তাহলে আমার সেইটা হিসাব হয়ে যাবে সাম KWH হলো ধরো কত সামথিং KWH আমরা এখানে ইনপুট হিসাবে দিয়েছি, এবং এখানে আমরা সাম কেজি আমরা মল্টেন মেটাল পেয়েছি। তাহলে কত কেজি আমরা আউটপুট পেলাম ডিভাইডেড বাই হচ্ছে কত KWH আমরা ইনপুট দিলাম তার যে রেশিও, মানে কেজি পার KWH একটা রেশিও তো আমরা পাবো,
এই যে রেশিও এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফর দা ফার্নেস ইট ইজ দা স্পেসিফিক এনার্জি কনজাম্পশন, মানে এক ইউনিট প্রোডাক্ট তৈরি করবার জন্য আমাদের কতটা পরিমাণ ইনপুট এনার্জি প্রোভাইড করতে হচ্ছে সেইটাকে আমরা নাম দিচ্ছি যে স্পেসিফিক এনার্জি কনজাম্পশন। ঠিক আছে, এই স্পেসিফিক এনার্জি কনজাম্পশনের মাধ্যমে কি বোঝা যায়, এর মাধ্যমে বোঝা যায় যে প্ল্যান্টের কথা আমরা হিসাব করছি বা ভাবছি সেই প্ল্যান্টটা কতটা বেশি এনার্জি এফিশিয়েন্ট। বলতো স্পেসিফিক এনার্জি কনজাম্পশন বেশি হলে ভালো না কম হলে ভালো? স্পেসিফিক এনার্জি কনজাম্পশন কি বেশি হলে ভালো না কম হলে ভালো? দেখো স্পেসিফিক এনার্জি কনজাম্পশন মানে হচ্ছে, হ্যাঁ, এক ইউনিট প্রোডাক্ট পেতে আমাকে কতটা এনার্জি দিতে হচ্ছে, তো যত কম হবে তার মানে কি আমরা কম ইনপুট দিয়ে আমরা বেশি প্রোডাক্ট পেতে পারছি, ফাইনাল প্রোডাক্ট আমরা বেশি পাচ্ছি, মানে যত কম হবে তত কিন্তু ভালো স্পেসিফিক এনার্জি কনজাম্পশন। ঠিক আছে, তো এইটা যে হিসাবটা হবে সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি কনজাম্পশনের হিসাব। ঠিক আছে, তো এনার্জি এফিসিয়েন্সি ইন ইউটিলিটি যখন আমরা হিসাব করব তার মধ্যে ফার্স্ট স্টেপে হচ্ছে স্পেসিফিক এনার্জি কনজাম্পশন, এটা লেখা থাকবে। এর থেকে আমরা একটা আইডিয়া পাবো যে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট পাওয়ার জন্য কতটা এনার্জি ইনপুট দিচ্ছি। ঠিক আছে, স্পেসিফিক এনার্জি কনজাম্পশনের একটা আমরা ধারণা পাবো এবং বুঝতে হবে যে স্পেসিফিক এনার্জি কনজাম্পশন যত কম হবে তত কিন্তু আমরা বলবো যে প্ল্যানটা হচ্ছে বেটার প্ল্যান। ঠিক আছে, নেক্সট হচ্ছে বয়লার এফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট। বয়লার যেটা আছে, বয়লারের মধ্যে আমরা কি করছি, বয়লারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি জলকে গরম করে স্টিমে কনভার্ট করছি, তাই তো? অ্যাকচুয়ালি আমরা বয়লার থেকে যে স্টিম আউটপুট হিসাবে পাচ্ছি ডিভাইডেড বাই আমরা কতটা ইনপুট তার মধ্যে প্রোভাইড করছি থার্মাল এনার্জি। ঠিক আছে, সেই দুটোর যে রেশিও সেটাকেই আমরা বলতে পারি যে বয়লারের এফিসিয়েন্সি। তো বয়লারের এফিসিয়েন্সিটাকে অ্যাসেস করা হবে এই স্টেপের মধ্যে, এই এনার্জি এফিসিয়েন্সির যে প্ল্যান্ট তার মধ্যে সেকেন্ডে হচ্ছে বয়লারের, যদি বয়লার যদি সেই প্ল্যান্টের মধ্যে থাকে তাহলে সেই বয়লারের এফিসিয়েন্সিকে অ্যাসেসমেন্ট করতে হবে, এটা হচ্ছে একটা মেজর কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে দ্য থার্মিক ফ্লুইড হিটার পারফরমেন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট, মানে যেগুলো ফ্লুইড হিটার আছে, কোনো ফ্লুইড তাকে যদি গরম করার দরকার হয় তার জন্য কিছু থার্মিক ফ্লুইড হিটার প্ল্যান্টের মধ্যে থাকতে পারে, তো সেই সমস্ত ফ্লুইড হিটার যেগুলো আছে সেগুলোর এফিসিয়েন্সি কীরকম আছে, তাদের পারফরমেন্স কীরকম আছে সেগুলোকে অ্যাসেস করে এই স্টেপ ফাইভের মধ্যে এগুলোকে লেখা হবে। নেক্সট হচ্ছে হচ্ছে ফার্নেস এফিসিয়েন্সি অ্যানালিসিস। ফার্নেসের মধ্যে যদি ফার্নেস থাকে প্ল্যান্টে তাহলে সেই ফার্নেস থেকে আমরা যে আউটপুট পাচ্ছি বা যতটা আমরা ইনপুট দিচ্ছি দুটো রেশিওকে আমরা কি বলবো, না আমরা বলবো হচ্ছে ফার্নেস এফিসিয়েন্সি। তাহলে ফার্নেস এর এফিসিয়েন্সিটাকে অ্যানালাইজ করা হবে এখানে। নেক্সট হচ্ছে যে কুলিং ওয়াটার সিস্টেম পারফরমেন্স অ্যাসেসমেন্ট। প্ল্যান্টের মধ্যে বিভিন্ন জায়গায় কুলিং ওয়াটারের অ্যাপ্লিকেশন আছে, কোনো জায়গা কোনো কোনো ইকুইপমেন্ট যদি এক্সেসিভলি গরম হয়ে যায় সেটা যেন না হয় তার জন্য তাকে ঠান্ডা রাখবার জন্য প্রসেসের একটা কুলিং ওয়াটার সেখানে রেগুলারলি পাঠাতে হয়। ঠিক আছে, তো সেই যে কুলিং ওয়াটার সিস্টেম, আমরা যে কুলিং ওয়াটারটাকে পাঠাবো তার জন্য তো কুলিং ওয়াটার তো আর এমনি যাবে না, তাকে তো একটা পাম্পিং মেথডের মাধ্যমে পাঠাতে হবে, পাম্প করবো তবে তো সেই কুলিং ওয়াটার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এবার যে কুলিং ওয়াটারের এই যে প্রসেসটা, সেই প্রসেসটার জন্য আমরা যে পাম্প এক্সেট্রা ইউজ করছি সেটার পারফরমেন্স কীরকম আছে। ঠিক আছে, সেখানে আমরা যে পাম্পের জন্য যে আমরা এনার্জি ইনপুট দিচ্ছি এবং তার বিনিময়ে আমরা যে আউটপুট পাচ্ছি সেটার পারফরমেন্স অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, এগুলো চলে এলো কুলিং ওয়াটার সিস্টেম পারফরমেন্স অ্যাসেসমেন্টের মধ্যে। নেক্সট হচ্ছে ডিজি সেট পারফরমেন্স অ্যাসেসমেন্ট। ডিজি সেট মানে হচ্ছে ডিজেল জেনারেটর, যদি প্ল্যান্টের মধ্যে ধরো ইলেকট্রিক্যাল যে মেন পাওয়ার সেটা যদি আউটেজ হয়ে যায় তার জন্য তখন কি হবে, তখন হচ্ছে ডিজি সেট চালু হয়ে যাবে, ডিজি সেট চালু হয়ে প্ল্যান্টের যে প্রসেস সেটাকে কন্টিনিউ রাখবে। এবার হচ্ছে এই যে ডিজি সেট, সেই ডিজি সেটটার পারফরমেন্স কীরকম, ডিজি সেটের মধ্যে আমরা কতটা ইনপুট দিচ্ছি এবং কতটা আউটপুট সেখান থেকে পাচ্ছি তার পারফরমেন্স অ্যানালিসিস করা। নেক্সট হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম পারফরমেন্স। প্ল্যান্টের মধ্যে যদি কোনো রেফ্রিজারেশন প্রসিডিওর থাকে যেখানে ঠান্ডা করার দরকার হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম, সেই সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, মানে সেখানে আমরা কত এনার্জি ইনপুট দিয়ে কত এনার্জি আউটপুট পাচ্ছি বা কতটা আমরা কুলিং করতে পারছি, কত এরিয়া আমরা কুল করতে পারছি বা কত কুল্যান্ট আমরা ইউজ করছি কতটা কুলিংয়ের পারপাসে, তো সেই সমস্ত অ্যানালিসিস করাটাকে বলবো আমরা রেফ্রিজারেশন সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, এটাও থাকবে আমার পাঁচ নম্বর স্টেপের মধ্যে। নেক্সট হচ্ছে যে কম্প্রেসড এয়ার সিস্টেম পারফরমেন্স। প্ল্যান্টের মধ্যে বিভিন্ন জায়গাতে উচ্চ চাপে একটা এয়ার ফ্লো দরকার হয়, ঠিক আছে, কম্প্রেসড এয়ার, সেই কম্প্রেসড এয়ার যেটা যাচ্ছে সেটাকেও পাঠানোর জন্য আমাকে কম্প্রেসার লাগাতে হবে, কম্প্রেসার ছাড়া তো আর কম্প্রেসড এয়ার যাবে না, তো সেই যে কম্প্রেসার সেখানে মোটর আছে, সেই কম্প্রেসার মোটর যখন চলছে নিশ্চয়ই সে কিছুটা ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছে এবং আমরা
সেই কম্প্রেসারের মাধ্যমে বা যতটা কম্প্রেসড এয়ার আমরা পাঠাতে পারছি ডিভাইডেড বাই যদি আমরা তার কতটা ইলেকট্রিক্যাল এনার্জি সেখানে আমাকে ইনপুট হিসাবে মোটরটাকে চালাতে গিয়ে দিতে হচ্ছে তার একটা অ্যানালিসিস করি, আমরা বুঝতে পারবো যে সেই কম্প্রেসড এয়ার সিস্টেম সেটা কতটা এফিশিয়েন্ট। ঠিক আছে, তো সেই কম্প্রেসড এয়ার ফ্লো যেটা হচ্ছে তার এফিশিয়েন্সি অ্যানালিসিস করাটাও আমাদের একটা এনার্জি অডিটের মধ্যে একটা স্টেপ, এবং সেটাও কিন্তু এখানে কিন্তু লেখা থাকবে এনার্জি এফিশিয়েন্সি যে যেখানে যে 5 নম্বর স্টেপ সেখানে কিন্তু এটাও লেখা থাকবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর লোড অ্যানালিসিস, মানে প্ল্যান্টের মধ্যে যত মোটর আছে ইলেকট্রিক্যাল মোটর সেগুলো কত লোডে চলছে, ওভারলোডে চলছে না আন্ডারলোডে চলছে না মানে প্রপার লোডিং ওয়েতে চলছে, তো সেগুলোকে অ্যানালিসিস করতে হবে এবং অ্যানালিসিস করে দেখতে হবে যে মোটর যেগুলো আছে সেগুলোর এফিশিয়েন্সি কীরকম, মোটরগুলোতে লস কতটা হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে, কপার লস কত হচ্ছে, আয়রন লস কত হচ্ছে, এগুলোকে অ্যানালিসিস করে লেখা সবই হচ্ছে এনার্জি এফিশিয়েন্সির মধ্যে পড়ছে। এবং লাস্ট হচ্ছে লাইটিং সিস্টেম, যে কোনো প্ল্যান্টই হোক না কেন লাইটিং ছাড়া তো কাজ চলবে না, কারণ রাতের আলোতে দেখবে কি করে, বা দিনের সময়ও সূর্যের আলো যদি ঠিক মতো না পৌঁছায় সেখানে লাইটিং এর দরকার আছে অবশ্যই, তো সেখানে প্রপার লাইটিং আছে কিনা এবং লাইটিং তো অবশ্যই থাকবে, এবং যদি থাকে তাহলে সেই লাইটিং সিস্টেমটা এফিশিয়েন্ট কিনা, মানে লাইটিং এর জন্য অ্যাকচুয়ালি কতটা এনার্জি খরচ হচ্ছে, তো সেগুলোকে অ্যানালিসিস করে এখানে লিখতে হবে। তার মানে যত প্ল্যান্টের মধ্যে এনার্জি কনজামশন যে সমস্ত জায়গাতে, ছ নম্বর হচ্ছে ডিজি সেট, মানে হচ্ছে ডিজেল জেনারেটর। ঠিক আছে, ডিজেল জেনারেটর কি হয়, যদি ধরো মেন পাওয়ার বন্ধ হয়ে যায় কোন একটা প্ল্যান্ট, কোন একটা প্ল্যান্টের মধ্যে ধরো মেন পাওয়ার আছে, ঠিক আছে, কোন একটা ইউটিলিটিকে রান করার জন্য ধরো একটা ফার্নেস ট্রান্সফরমার, ঠিক আছে, ধরো এটা একটা ফার্নেস ট্রান্সফরমার, এটাকে আমাকে চালাতে হবে। ঠিক আছে, এটাকে চালানোর জন্য আমার ধরো একটা জেনারেটর আছে প্ল্যান্ট, মানে জেনারেটর না মানে ধরো কোনো বাইরে থেকে কোনো এর কাছ থেকে কিনছে পাওয়ারটা, ঠিক আছে, সেই পাওয়ারটা মেন এসি পাওয়ার, সেটা ধরো আসছে এবং সেটা ফার্নেস ট্রান্সফরমারের মধ্যে চলে যাচ্ছে, এটা ধরো অন আছে মানে মেন পাওয়ার আসছে, এটা হলো মেন। এবার ধরো কোনো কারণে এই মেন পাওয়ারটা অফ হয়ে গেছে, বাইরে ধরো কোনো ফল্ট হয়েছে তার জন্য মেন পাওয়ারটা আউটেজ হয়ে গেছে, তখন কি হবে, তখন তো ফার্নেসটা বন্ধ হয়ে যাবে। ফার্নেস বন্ধ হলে কি হবে বলো দেখি, ফার্নেসের ভেতরে যে তোমার গলিত যে মেটালটা বলতে শুরু করেছিল সেগুলো আবার জমাট বেঁধে যাবে, তো সেটা তো ক্ষতিকারক। তার জন্য কি থাকে, প্রত্যেকটা প্ল্যান্টের মধ্যে একটা অল্টারনেটিভ ব্যবস্থা থাকে, অল্টারনেটিভ ব্যবস্থা মানে কি, এখানে একটা ডিজেল জেনারেটর থাকে, ঠিক আছে, এখানে ডিজেলের মাধ্যমে ডিজেল পুড়িয়ে তার মাধ্যমে তাপশক্তি উৎপন্ন করে, ঠিক আছে, সেখানে কিন্তু একটা টারবাইনকে মুভ করানো হয় এবং সেই ডিজেল জেনারেটর যেটা আছে সেই ডিজেল জেনারেটর কিন্তু তখন আমার অ্যাক্টিভ হয়ে যায়, মানে যখন এইটা আউট হয়ে যায়, যখন এইটা আমার আউট হয়ে যাচ্ছে তখন কিন্তু এইটা অন হয়ে যাচ্ছে, এবং ডিজেল জেনারেটর অন হয়ে তখন এই ফার্নেসটাকে বা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সই হোক না কেন সেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটাকে চালু রাখছে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্ল্যান্টে এরকম ব্যবস্থা একটা অল্টারনেটিভ থাকেই, ঠিক আছে। এবার এই যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলোকে চালু রাখছে ডিজেল জেনারেটরটা চালু হয়ে, ঠিক আছে, সেই ডিজেল জেনারেটরটা ঠিক মতো পারফরমেন্স দিচ্ছে কিনা, মানে এখানে আমরা কতটা ডিজেল ইনপুট দিচ্ছি এবং এখান থেকে আমরা কত KWH আউটপুট হিসাবে পাচ্ছি, তারও তো একটা অ্যানালিসিস করার দরকার আছে, মানে তাহলে তো আমরা বুঝবো যে এই ডিজেল জেনারেটরটা ঠিক মতো করে ফাংশন করছে কিনা, তা না হলে আমরা কী করে সেটাকে অ্যানালিসিস করবো। ঠিক আছে, তার মানে কি এই যে ডিজি সেট বা ডিজেল জেনারেটর সেট সেগুলোর পারফরমেন্স অ্যানালিসিসটাও কিন্তু আমাদের একটা এনার্জি এফিসিয়েন্সির একটা পার্ট, তো এটাকেও এই কারণে লিখতে হবে। তাহলে মানে এখানে আমরা প্রথমত লিখবো স্পেসিফিক এনার্জি কনজামশন, অর্থাৎ এক ইউনিট প্রোডাক্ট তৈরির জন্য কতটা ইলেকট্রিক্যাল এনার্জি আউট ইনপুট আমাকে দিতে হচ্ছে, বয়লার এফিসিয়েন্সি, থার্মিক ফ্লুইড পারফরমেন্স অ্যানালিসিস, থার্মিক ফ্লুইড হিটার পারফরমেন্স অ্যানালিসিস, নেক্সট হচ্ছে ফার্নেস এফিসিয়েন্সি অ্যানালিসিস, কুলিং ওয়াটার সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, ডিজি সেটের পারফরমেন্স অ্যানালিসিস, রেফ্রিজারেশন সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, কম্প্রেসড এয়ার সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, ইলেকট্রিক্যাল মোটরস যেগুলো আছে তাদের লোড অ্যানালিসিস, অ্যান্ড লাইটিং সিস্টেমের পারফরমেন্স অ্যানালিসিস, সমস্ত কিছু অ্যানালিসিস করে, অর্থাৎ যা যা যাবতীয় এনার্জি কনজিউমিং এলিমেন্টস থাকতে পারে প্ল্যান্টের মধ্যে, মেজর এনার্জি কনজিউমিং পার্টস যেগুলো থাকতে পারে প্রত্যেকটার পারফরমেন্স অ্যানালিসিস করে ডিটেলে এখানে লিখতে হবে। এটা হচ্ছে স্টেপ 5 অফ দ্য এনার্জি অডিট রিপোর্ট। ঠিক আছে, তার মানে পাঁচটা রিপোর্টের 5টা কম্পোনেন্ট আমরা জেনে নিলাম, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে প্রোডাকশন প্রসেসের ডেসক্রিপশন, নেক্সট হচ্ছে এনার্জি অ্যান্ড ইউটিলিটি, মানে সেখানে হচ্ছে কী কী এনার্জি ইউটিলিটি ইউজ হচ্ছে প্ল্যান্টের মধ্যে সেগুলো সম্পর্কে ডেসক্রিপশন, কোথায় ইউজ হচ্ছে সেগুলো লিখতে হবে, নেক্সট হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম, মানে কোন জায়গাতে কতটা এনার্জি ফ্লো হচ্ছে
তার একটা ডিটেইলড ফ্লো ডায়াগ্রাম এবং কোথায় কত প্রেশার আছে, কোথায় কত টেম্পারেচার আছে, সেই রিপোর্টে সেই ডায়াগ্রামের মধ্যে যেন সবকিছু ক্লিয়ারলি বোঝা যায় প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে। এবং তারই সঙ্গে সঙ্গে মেটেরিয়াল যেটা ইনপুট ঢুকছে এবং যেটা আমরা আউটপুট পাচ্ছি দুটোর মধ্যে যেন ব্যালেন্স থাকে, এবং এনার্জির ক্ষেত্রেও যতটা আমরা ইনপুট দিচ্ছি যতটা আউটপুট পাচ্ছি দুটোর মধ্যে যেন ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সিংটা করে রিপোর্ট রিপোর্টের চার নাম্বার ধাপে সেগুলোকে লেখা হবে। নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার ধাপের মধ্যে যে কোথায় কতটা এনার্জি এফিসিয়েন্সি আছে প্ল্যান্টের মধ্যে, যাবতীয় ইকুইপমেন্ট সেগুলোর এনার্জি এফিসিয়েন্সি কীরকম আছে সেগুলোকে অ্যানালিসিস করে এখানে ডিটেলে লেখা হলো। আচ্ছা, এবার আমাদের ছ নম্বর ধাপ। ছ নম্বর ধাপে কি বলছে না, এনার্জি কনজারভেশন অপশন অ্যান্ড রেকমেন্ডেশন, মানে এতক্ষণ পর্যন্ত তো এনার্জি কোথায় কত ইউজ হয় সেগুলো অ্যানালিসিস করা হলো। এবার হচ্ছে মেন ব্যাপারটা যে কি জন্য এনার্জি অডিট করা হচ্ছিল, যাতে এনার্জি কনজারভেশনটাকে করা যায়, এনার্জি কনজামশনটাকে যাতে কম করা যায়, তার জন্য এখানে কি করতে হবে না, ফার্স্টে লিখতে হবে যে লিস্ট অফ অপশন ইন টার্মস অফ লো কস্ট, মানে নো কস্ট, লো কস্ট, মিডিয়াম কস্ট অ্যান্ড হাই কস্ট, অ্যানুয়াল এনার্জি সেভিং অ্যান্ড পে ব্যাক। ঠিক আছে, মানে এনার্জি অডিট করার পরে যেগুলো যেগুলো দেখা গেল সম্ভাবনা আছে যে এনার্জি কনজামশন কম করা যেতে পারে, তারপরে দেখতে হবে যে কোনটা কোন কোন রেকমেন্ডেশনটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তার জন্যে আমাদের একদমই কোনো খরচ লাগবে না সেটা হচ্ছে নো কস্ট, কোনটা করতে গিয়ে অল্প খরচ লাগবে সেটা হচ্ছে লো কস্ট, যেগুলো করতে গিয়ে একটু বেশি খরচ লাগবে সেটা হচ্ছে মিডিয়াম কস্ট, এবং যেগুলো করতে গিয়ে অনেক বেশি খরচ লাগবে সেগুলো হচ্ছে হাই কস্ট। মানে এরকম অনেকগুলোতে রেকমেন্ডেশন আসবে, তার মধ্যে এরকম ক্যাটাগরিতে সেগুলোকে ভাগ করতে হবে, কোনগুলো করতে গিয়ে একদমই খরচ লাগবে না, একদম ইজিলি করা যাবে, কোনগুলো করতে গিয়ে অল্প খরচেই করা সম্ভব, মানে এরকম করে করে সেই রেকমেন্ডেশনগুলোকে ক্লাসিফাই করা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেগুলো করতে গিয়ে ধরো আমরা এই রেকমেন্ডেশনগুলোর কথা বলা হলো, সেই রেকমেন্ডেশনগুলো যদি অ্যাকচুয়ালি নিয়ে নেওয়া হয় এবং প্ল্যান্টের প্রসেসের মধ্যে সেগুলোকে যদি ফলো করা হয় তাহলে অ্যাকচুয়ালি কতটা এনার্জি সেভিং হবে, এক বছর যদি আমরা এই প্রসেসটা ফলো করি ওই রেকমেন্ডেশনটা মেনে চলি তাহলে এক বছরে টোটাল কতটা এনার্জি সেভিং আমাদের হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানুয়াল এনার্জি সেভিং। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে পে ব্যাক। পে ব্যাক জিনিসটা কি, যদি ধরো কোনো রেকমেন্ডেশন ইউটিলাইজ করতে গিয়ে আমাকে খরচ লাগছে, অনেক খরচ লাগছে, তো সেই খরচটা করে তো আমরা ইনস্টল করলাম এবং সেটা চলতে চলতেও কিছু এনার্জি খরচ লাগবে, এবং সব মিলিয়ে সেই যতটা খরচ হচ্ছে সেই খরচ করা টাকাটা কেন আমরা খরচটা করেছি, যাতে এনার্জি সেভিং হয়, এনার্জি কনজারভেশন করা যায়, তো এনার্জি কনজারভেশন করে আমরা যতটা অ্যাকচুয়াল সেভিং করব, তো সেই সেভিং করার মাধ্যমে আমরা কত বছরে এই টাকাটা তুলে আনতে পারবো, যেটা ইনস্টল করতে বা রেকমেন্ডেশনটাকে ইনিশিয়েট করতে যেটা আমার লেগেছিল খরচ সেই টাকাটা কতদিনে উঠে আসবে সেটা হচ্ছে আমার পে ব্যাক। তো সেই সমস্ত ক্যালকুলেশনগুলো লেখা থাকবে হচ্ছে ছ নম্বর স্টেপে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্ল্যান ফর এনার্জি সেভিং মেজার অ্যান্ড প্রজেক্ট, মানে ইমপ্লিমেন্টেশন তো রেকমেন্ডেশন তো করে দিলাম, ধরো বললাম যে এখানে একটা অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার লাগবে, বলে দিলাম যে কোনো একটা প্ল্যান্টে ধরো অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার ছিল না, এনার্জি অডিট করে দেখা গেল যদি এনার্জি অডিট মানে যদি একটা অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার রাখা যায় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা এর ইম্প্রুভ হবে, পাওয়ার ফ্যাক্টর যদি ইম্প্রুভ হয় তাহলে আমার এনার্জি সেভিং অনেক বেশি করা যাবে, কিন্তু এটা তো রেকমেন্ডেশন হলো এবং সেটা খরচ সেটা করতে গিয়ে কত খরচ হবে কতদিনে সেই টাকা উঠে আসবে সেগুলোও লেখা হলো, কিন্তু তারপরেও আর একটা জিনিস বাকি থেকে যায় যে কোথায় করতে হবে, যে পাওয়ার ফ্যাক্টর অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার এটা তো একটা ডিভাইস, সেই ডিভাইসটাকে অ্যাকচুয়ালি কোথায় ইনস্টল করবে সেটা তো জানাতে হবে তাদেরকে, তাহলে ইমপ্লিমেন্টেশনটা যে করবে তার জন্য প্রপার প্ল্যানিংটা করে দিতে হবে, এবং সেই মানে সেটা কিভাবে করা যাবে সেই সংক্রান্ত গাইডলাইন প্রোভাইড করতে হবে। ঠিক আছে, কোথায় ইনস্টল করা যেতে পারে, কিভাবে ইনস্টল করা যেতে পারে, কতদিন শাটডাউন লাগতে পারে, এই জাতীয় যে গাইডলাইনগুলো সেগুলো দেওয়ার কাজও হচ্ছে এনার্জি অডিট রিপোর্টের মধ্যে পড়বে। ঠিক আছে, এবং সর্বশেষে কি থাকবে, অ্যানেক্সচার, সেখানে হচ্ছে কি লেখা থাকবে না, লিস্ট অফ ইনস্ট্রুমেন্টস, মানে ওই এনার্জি অডিট করতে গিয়ে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, এবং তারপরে লেখা থাকবে যে লিস্ট অফ ভেন্ডার্স অ্যান্ড আদার টেকনিক্যাল ডিটেলস। লিস্ট অফ ভেন্ডার মানে এই যে এনার্জি অডিট করলো, তারা এনার্জি অডিট করে কোনো রেকমেন্ডেশনের কথা বললো, কোনো একটা ইকুইপমেন্ট পারচেজ করার কথা বললো যে এটা যদি আমরা পারচেজ করে ইনস্টল করেন তাহলে এখানে এনার্জি সেভিং আরও করা সম্ভব, কিন্তু সেই ইকুইপমেন্টটা সাপ্লাই কে করবে, ইকুইপমেন্টটা সাপ্লাই করবে কোনো ভেন্ডার, কোনো বিক্রেতা সেটাকে সাপ্লাই করবে, তো সেই যে বিক্রেতা যারা আছে তাদের একটা লিস্ট দেওয়া হবে এবং
সেই সংক্রান্ত লিস্টের সাথে সাথে প্রত্যেকের একটা যে টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রত্যেক ভেন্ডারের কাছ থেকে নিয়ে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা থাকবে, ঠিক আছে? এগুলো অ্যানেক্সচারের মধ্যে থাকবে। তাহলে যদি আমাদেরকে বলে যে এনার্জি অডিট রিপোর্টের মধ্যে মেনলি কি কি কম্পোনেন্টস থাকবে, তখন আমাদেরকে কিন্তু এই ছটা মেজর কম্পোনেন্টের কথা মেনশন করতে হবে এবং প্রত্যেকটার মধ্যে ডিটেলসে বলতে হবে যে কোনটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ঠিক আছে? তো এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি ডিটেইলড এনার্জি অডিট রিপোর্ট, তার মধ্যে কি কি পার্টস থাকছে, ঠিক আছে? তো এনার্জি অডিট রিপোর্ট হয়ে যাওয়ার পরে এই এখানে কারো ডাউট থাকলে বলো এনার্জি অডিট রিপোর্টের মধ্যে। ডাউট আছে কারো? বোঝাবো পরে, ঠিক আছে? পেব্যাকটা আছে, ডিটেলসে আছে, ঠিক আছে? এরপরে পেব্যাকটা আমি পড়াবো, পরে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে এমনিতে জেনারেলি পেব্যাক মানে এটুকু আপাতত ধরে রাখতে পারো যে ধরো একটা, আমি একটা এক্সাম্পল হিসাবে বলি, ধরো একটা প্ল্যান্টে কোনো একটা ইকুইপমেন্ট আমরা পাওয়ার মানে কোনো একটা ইকুইপমেন্ট ইনস্টল করব, যে এটা যদি ইনস্টল করি তাহলে আমার ধরো এই টাকাটা মানে এনার্জি সেভিংটা হবে। এবার হচ্ছে কোনো একটা ইকুইপমেন্ট ইনস্টল করতে গেলে ধরো আমার 100 টাকা খরচ হচ্ছে, সাপোজ আমার 100 টাকা লাগছে ইকুইপমেন্টটা ইনস্টল করতে গিয়ে, ঠিক আছে? আবার ইকুইপমেন্টটা যে ইনস্টল করব, ইনস্টল করবার সময় রানিং এর জন্য কিছুটা যখন চলবে, চলবার জন্য কিছুটা খরচ লাগবে ধরো। তাহলে ধরা যাক এটা চলবার জন্য বছরে আমার 5 টাকা করে লাগছে, এনার্জি খরচ লাগছে এটার জন্য, ঠিক আছে? 5 টাকা আমার খরচ লাগছে, ইকুইপমেন্টটা ইনিশিয়ালি কিনতে আমার লাগছে 100 টাকা, আর 5 টাকা এটা হচ্ছে বছরে, 1 বছর চললে এটা চালাতে গিয়ে আমার খরচ লাগছে 5 টাকা, ঠিক আছে? আর এইটা যে আমি ইনস্টলটা করলাম এটার জন্য আমার যে এনার্জি সেভিং হচ্ছে, ধরা যাক এনার্জি সেভিং হচ্ছে আমার কত টাকা, না এনার্জি সেভিং হচ্ছে আমার 25 টাকা বছরে, 1 বছরে আমার 25 টাকার এনার্জি সেভিং হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেভিং, মানে এটা ইনস্টল করেছি বলে এটা হচ্ছে কিন্তু, ঠিক আছে? 1 বছরে তখন দেখো এবার হচ্ছে আমাদের ইনস্টল করতে খরচ প্রথমে লেগেছিল 100 টাকা, এটা বছরে চলবার জন্য এনার্জি খরচ হচ্ছে, এটা এনার্জি খরচ এটা হচ্ছে 5 টাকা। তাহলে বছরে নেট সেভিং কত হচ্ছে বলো দেখি, নেট সেভিং কত হচ্ছে বছরে? 20 টাকা। 20 টাকা, হ্যাঁ, কনজামশন, এটা এনার্জি কনজামশন বছরে, তার মানে নেট আমার সেভিং হচ্ছে 20 টাকা। কিন্তু বছরে নেট সেভিং হচ্ছে 20 টাকা, এবার হচ্ছে ইনস্টল ইকুইপমেন্টটা ইনস্টল করতে আমার কত খরচ হয়েছে, ইকুইপমেন্টটা ইনস্টল করতে আমার 100 টাকা লেগেছে। তাহলে এই 100 টাকাটা আমি ক বছরে ফেরত পাবো, 20 টাকা করে বছরে যদি ফেরত হয় তাহলে 5 বছরে আমরা ফেরত পাবো, তাহলে 100 বাই 20, মানে এই যে 5 বছর, 5 বছরটা এখানে হয়ে গেল আমার পে ব্যাক টাইম বা পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? তো এই অ্যানালিসিসটা করতে হবে, এতটা সিম্পল নয়, কারণ এখানে আরো একটা জিনিস আমাদের ধরা হয়নি, যেটা আমি ধরলে এটা কমপ্লিকেটেড হয়ে যেত, যে এই 100 টাকার যে জিনিস এটা আমি এখন 100 টাকা দিয়ে কিনছি, 5 বছর পরে কি এটা 100 টাকায় পাওয়া যাবে? তা তো যাবে না, মানে প্রত্যেক বছর কিন্তু এর একটা ডেপ্রিসিয়েশন তো হবে, ঠিক আছে? তো সেটাও কিন্তু ধরা উচিত, যদিও সেটা পরে ডিটেলস আমি বলবো, আপাতত তোমরা এটা ধরে রাখতে পারো যে এইটা হলো পে ব্যাক পিরিয়ড 5 বছর। কিন্তু স্যার ইউজ হয়ে যাওয়ার পর তো সেটা তো ভ্যালু কমে যাচ্ছে, তাই না? মানে 5 বছর পর 100 টাকা, হ্যাঁ, কমে যাচ্ছে যখন 5 বছর, হ্যাঁ, ইকুইপমেন্ট মানে সেটাও ধরতে হবে, মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি যে এখন যেটা 100 টাকা দিয়ে আমি কিনলাম, 5 বছর পরে তো এটার দাম আর 100 টাকা থাকবে না, মানে এটার ভ্যালুটা কমে যাবে, অ্যাকচুয়ালি এটা ডেপ্রিসিয়েশন হবে, এটার তো ডেপ্রিসিয়েশন হবে একটা এই ইকুইপমেন্টটা, তো সেটাও আমাকে ধরতে হবে যে বছর বছর যে দামটা কমে যাচ্ছে, মানে এমন নয়, হ্যাঁ হ্যাঁ, 5 বছরে মানে 5 বছরের আগে উঠে যাবে তা নয়, মানে এখন তো আমার এটা ডিপ্রিসিয়েশন হচ্ছে, মানে আমার যদি 100 টাকা আমি এখন খরচটা না করতাম, আমি যদি হাতে রেখে দিতাম, যে 5 বছর পরে যদি আমি কিনতে যেতাম, তখন তো আমি কিনতে পারতাম না, তখন তো আমি এটা একটা কিনতে পেতাম, মানে আমার একটা আরো একটা ডিপ্রিসিয়েশনের ব্যাপারটাও এখানে কনসিডার করা উচিত। তবে ডিটেলসে পরের দিন এটা বলবো, ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করতে, তাহলে ইকুইপমেন্টের মেইনটেনেন্স কস্টটা তো ইয়ে করতে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকবে, আমি আমি ডিটেলসে বলে নিই, মেইনটেনেন্সের জন্য কস্ট থাকবে, এনার্জি কনজামশন খালি বললাম, এটা মেইনটেনেন্স কস্ট থাকবে, ঠিক আছে? এটা ইনস্টল করতে গিয়ে আমার সিভিল কিছু ওয়ার্ক থাকবে, যখন আমি ইনস্টল করব সিভিল কষ্ট তো কিছু ইয়ে থাকবে না, এবার এটাকে ধরো অপারেশন যারা করবে, এই ইকুইপমেন্টটা যারা অপারেট করবে তাদেরকে কিছু টাকা দিতে হবে, অপারেটর তো এমনি করবে না, ঠিক আছে? তো সেগুলোর জন্য টাকা লাগবে, মানে অনেক কিছু কষ্ট থাকে, ডিটেলস আমি পরের দিন বলবো, আপাতত আমি এটুকু বলে রাখলাম যে যত বছরে আমরা ওই টাকাটাকে রিকভার করতে পারবো ইন জেনারেল, সেটাকে আমরা পে ব্যাক পিরিয়ড বলতে পারবো, ঠিক আছে? ইকুইপমেন্টটা
আচ্ছা দেখো, এবার হচ্ছে যে এনার্জি অডিট করতে গিয়ে আমরা কি কি ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করছি, কি কি ধরনের এনার্জি ইকুইপমেন্টস আমরা ব্যবহার করছি। না প্রথমত আমরা বলবো যে এনার্জি মেজারিং ডিভাইস, এনার্জি মেজার করবার জন্য কি ব্যবহার করতে পারি আমরা। দেখো এনার্জি মেজার করবার জন্য আমরা পাওয়ার অ্যানালাইজার বলে একটা ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি। পাওয়ার অ্যানালাইজার কি? না পাওয়ার অ্যানালাইজার হলো এমন একটা দারুণ ডিভাইস যার মাধ্যমে আমরা সমস্ত কিছু ডিটেলস পেতে পারি, যেমন ধরো কেভিএ, কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর, হার্জ মানে ফ্রিকোয়েন্সি, কেভিএআর, অ্যাম্পিয়ার মানে কারেন্ট কত ড্র করছে, কত ভোল্টেজ আছে, সমস্ত ইলেকট্রিক্যাল যত ডিটেলস, ইলেকট্রিক্যাল যা যা প্যারামিটার আছে সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই পাওয়ার অ্যানালাইজারের মাধ্যমে পেতে পারি, ঠিক আছে। এবং কতটা যে আমরা যে আমরা যে লাইনে এটাকে ব্যবহার করছি সেই লাইনে কত পার্সেন্ট হারমোনিক্স আছে, হারমোনিক্স তো থাকে না লাইনের মধ্যে, যে আমাদের যে থ্রি ফেজ সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই এর মধ্যে হ্যাঁ অসিলোস্কোপের মতোই দেখতে, কিন্তু মানে অসিলোস্কোপে তো মানে তোমার এত হাই কারেন্ট বা হাই থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের অপশনটা নেই। অসিলোস্কোপও এক ধরনের মানে পাওয়ার অ্যানালাইজার বলতে পারো, কিন্তু এই ধরনের পাওয়ার অ্যানালাইজার হচ্ছে মানে এর মাধ্যমে আমরা থ্রি ফেজ পাওয়ারটাকে অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে, কাইন্ড অফ অসিলোস্কোপ বলতে পারো, ঠিক আছে। মানে এখানে আরো আরো ইম্প্রুভ ভার্সন। এগুলো তোমরা যদি ট্রান্সফর্মার রিপেয়ারিং কোনো ফ্যাক্টরিতে যাও সেখানে এগুলো দেখতে পাবে তোমরা, ঠিক আছে। ট্রান্সফর্মার রিপেয়ারিং ফ্যাক্টরিতে ওরা যখন মানে টেস্টিং গুলো করে, টেস্টিং যখন নো লোড টেস্ট বা যখন লোড টেস্ট করে, তখন এই 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 ইকুইপমেন্ট তারা ব্যবহার করে, ঠিক আছে। আমি একটা ভিডিও এখানে দেখাই পাওয়ার অ্যানালাইজার কিরকম কাজ করছে। দেখো এখানে একটা পাওয়ার অ্যানালাইজার অপারেশন দেখানো হবে, একটা পাওয়ার অ্যানালাইজার দেখানো হয়েছে, ঠিক আছে, কিভাবে কাজ করছে দেখে নাও। ইলেকট্রিক্যাল মোটর যেগুলো, ইলেকট্রিক্যাল মোটরের পারফরমেন্স অ্যানালাইসিস করবার জন্য এটা ব্যবহার করছে, আরো অন্য জায়গাতে ইউজ করা যেতে পারে, এটা ইলেকট্রিক্যাল মোটরের জন্য কিভাবে কাজ করছে দেখা যাক। মানে এর মাধ্যমে কি কি দেখা যাচ্ছে দেখো, প্রথমে হচ্ছে এগুলো জানতে পারছে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ারের মধ্যে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ সব ধরনের পাওয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে পাওয়ার কোয়ালিটির মধ্যে কত পার্সেন্ট আনব্যালেন্স আছে, হারমোনিক ডিস্টরশন কত হচ্ছে, এগুলো পাওয়ার কোয়ালিটির ডিনোট করে। মেকানিক্যাল পাওয়ার, টর্ক, স্পিড, ওভারঅল এফিসিয়েন্সি কত হচ্ছে, এগুলোও জানা যাবে এখানে। কোনো মেকানিক্যাল সেন্সর ছাড়াই কিন্তু এই যে কোনো একটা মোটর, মোটরের সাহায্যে ধরো কোনো মেকানিক্যাল লোড কে চালানো হচ্ছে, এর এফিসিয়েন্সি কত সেটা এরা বলে দেবে। দেখো এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই একটা জায়গা, ঠিক আছে, এখানে ধরো সুইচ আছে পাওয়ার সাপ্লাই, এটাকে টিপলে মেন মোটর পাওয়ার সাপ্লাই অন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরাও তিনটে ফেজ, তিনটে ফেজ মোটরে এসে ঢুকেছে, এবং এই যে থ্রি ফেজ এখানে এরকম পাওয়ার আছে, ঠিক আছে, এরকম থ্রি ফেজ পাওয়ার দেখানো হয়েছে রেড রেড ইয়েলো ব্লু দিয়ে। মানে যদি দেখা যায় যে এই যে পাওয়ারটা যেটা আসছে মোটরের মধ্যে, তার মধ্যে যদি প্রচুর হারমোনিক থাকে, হারমোনিক থাকলে কি হবে, মোটরের উপরে
স্ট্রেস পড়বে প্রচুর, মোটর গরম হবে প্রচুর, ঠিক আছে, এবং আলটিমেটলি মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে, তো উইচ ইজ নট ডিজায়ারেবল। মোটর ড্যামেজ হলে কি, আলটিমেটলি মোটর সারাতে হবে, মোটর সারানোর জন্য খরচ হবে, অন্যদিকে আবার মোটরটা যদি বন্ধ হয়ে যায় এই প্রসেসটা পুরো বন্ধ হয়ে যাবে, মানে শাট ডাউন হয়ে যাবে বা ডাউন টাইম হয়ে যাবে, সেটাও হচ্ছে একটা প্ল্যান্টের পক্ষে খুব ক্ষতিকারক। তো সেই কারণে কি দরকার, রেগুলারলি মোটরের মধ্যে যে পাওয়ারটা আসছে সেটাকে অ্যানালিসিস করার দরকার আছে। দেখো ডাইরেক্ট অনলাইন স্টার্ট করছে, এরকম কি আছে, এই যে গোল মতো করে পাকিয়েছে, এটা কি করবে, মানে এটার জন্য কিন্তু আলাদা করে কারেন্ট ট্রান্সফরমার বা সিটি ইউজ করার দরকার নেই। এই যে এরকম রিং টাইপের করে দিয়েছে না, এটাকে প্লাগের মতো জুড়ে দিয়েছে, এর ফলে কিন্তু এতে কত ভোল্টেজ আছে, কারেন্ট আছে, সমস্ত ডিটেলস কিন্তু এর মধ্যে চলে আসবে। মানে ভোল্টেজটা তো এখান থেকে নিয়ে নেবে, কারেন্ট যত আছে মানে এই প্রত্যেকটা তারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেই সিগন্যালটা কিন্তু মানে এই যে রিং এর মতো রিং টাইপের যে সিটি তার মাধ্যমেই চলে আসবে। দেখো এখান থেকে মানে শুধু যে কারেন্ট মেজার করবে তাই নয়, প্রত্যেকে একদম ফেজার ডায়াগ্রাম করে বলে দেবে যে ভোল্টেজ কত ডিগ্রিতে আছে, কারেন্ট কত ডিগ্রি ফেজারে আছে, তাহলে সেখান থেকে পাওয়ার ফ্যাক্টরটাও ইজিলি মেপে নেওয়া যাবে। এটা একটা কোন একটা পার্টিকুলার কোম্পানি, ঠিক আছে, আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখলাম, এরকম অনেক কোম্পানি থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে একটা মোটরের মানে পাওয়ার অ্যানালাইজারের এক্সাম্পল আমরা দেখলাম, এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে দেখলাম, এরকম ট্রান্সফরমারের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কিনা থ্রি ফেজ পাওয়ার বা সিঙ্গেল ফেজ পাওয়ারও ড্র করে, যাই করুক না কেন, মেইনলি থ্রি ফেজ লোডই তো আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি, তো থ্রি ফেজ পাওয়ার অ্যানালাইজারটা মেইনলি ইউজ হবে। তো সেখানে আমাদের প্রত্যেকটা মানে যে কেস, সেখানে কত কেভিএ, কত কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর কত, পুরো ডিটেলসটা কিভাবে চলে আসবে না, একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে কিন্তু চলে আসবে, এবং পুরো ফেজর ডায়াগ্রাম সমেত চলে আসবে, যার মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে পারবো এবং ডিটেলস আমরা বুঝতে পারবো। এবং এটার জন্য দেখো এক্সট্রা কিন্তু আমাকে কারেন্ট মানে যে ট্রান্সফরমার বা সিটি সেগুলো ইউজ করতে হলো না, বা কোনো ওটাকে কানেক্ট করবার জন্য কিন্তু আমাদের কোনো শাটডাউনও নিতে হবে না, আমরা নর্মাল রানিং কন্ডিশনেও যদি ওটাকে কানেক্ট করে দিই সেটাও কিন্তু করা সম্ভব, অবভিয়াসলি উইথ প্রপার সেফটি, ঠিক আছে। এটার জন্য কিন্তু কোনো শাটডাউন নেই, মানে রানিং কন্ডিশন, মোটর চলবে, লোডও চলবে, আমরা মেজারমেন্টও করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই একটা ভালো ডিভাইস, যেটাকে এনার্জি অডিট যারা করতে আসবে তাদেরকে কিন্তু খুব ইউজ করতে হয়, পাওয়ার অ্যানালাইজার, দিস ইকুইপমেন্ট ইজ হেভিলি ইউজড। নেক্সট হচ্ছে আমার কম্বাশন অ্যানালাইজার। কম্বাশন অ্যানালাইজার মানে কি, মানে হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ ইনবিল্ট কেমিক্যাল সেলস দ্যাট উইল মেজার ভেরিয়াস গ্যাসেস সাচ অ্যাজ CO2, CO, NOx, SOx, মানে এই যে কম্বাসন হচ্ছে কোনো জিনিস, মানে কয়লা ধরো বা কোনো কোনো গ্যাসিয়াস ধরো প্রোডাক্ট, সেটাকে যখন আমরা বার্ন করছি তখন কম্বাসন হচ্ছে, কম্বাসন হওয়ার ফলে কিন্তু বিভিন্ন আমাদের কি তৈরি হচ্ছে না, বিভিন্ন গ্যাসিয়াস যে বাই প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে, যেমন হচ্ছে ধরো CO2 বা ধরো CO, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডস, সালফার অক্সাইডস, এগুলো কিন্তু সমস্ত ক্ষতিকারক, ঠিক আছে। এবার এইগুলো কতটা তৈরি হচ্ছে এটা কিন্তু অ্যানালিসিস করার দরকার আছে, মানে এনার্জি অডিট যারা করতে আসেন তাদের কিন্তু এই কম্বাসন যে গ্যাস যেটা তৈরি হচ্ছে, ফ্লু গ্যাস যেটা তৈরি হচ্ছে, সেই গ্যাসের অ্যানালিসিস করারও প্রয়োজনীয়তা আছে, যার মাধ্যমে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কম্বাসনটা ঠিক মতো ভাবে হচ্ছে কিনা, কম্বাসনটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি প্রপার কম্বাসন হয়, ইনকমপ্লিট কম্বাসন হলেই কিন্তু এগুলো বেশি করে তৈরি হবে, কার্বন মনোক্সাইড কিন্তু ডিউ টু ইনকমপ্লিট কম্বাসনই তৈরি হয়। তো এগুলো ঠিক মতো কম্বাসন প্রসেসটা হচ্ছে কিনা সেটা মাপার জন্য কম্বাসন অ্যানালাইজারের দরকার আছে। কম্বাসন অ্যানালাইজার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব ভিডিও। মানে অপটিমাম এফিসিয়েন্সি যদি পেতে হয়, অপটিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য
কম্বাসন যেটা হবে, কম্বাসন প্রসেস দ্যাট শুড বি প্রপার কম্বাসন, ঠিক আছে? ইনকমপ্লিট কম্বাসন ইজ নট ডিজায়ার্ড, আবার এক্সেস এয়ারও দরকার নেই, এক্সেস এয়ারও কিন্তু আনডিজায়ার্ড, মানে অপটিমাম হতে হবে, এমন যেন না হয় বেশি এয়ার হয়ে গেল কম ফুয়েল থাকলো সেটাও যেন না হয়, আবার এমনও যেন না হয় বেশি ফুয়েল হয়ে গেল কম এয়ার থাকলো, ইনকমপ্লিট কম্বাসন হয়ে গেল সেটাও যেন না হয়, দুটোই আনডিজারেবল, দুটোর একটা ব্যালেন্স দরকার। তো সেটা ব্যালেন্স করবে কিভাবে? ব্যালেন্স তখনই সম্ভব যদি আমরা প্রপার আইডিয়াটা পাই, প্রপার আমরা ডেটাটা পাই যে কম্বাসন কিরকম হচ্ছে, যে কম্বাসনের প্রোডাক্টটা কিরকম হচ্ছে, সেটা থেকে আমরা আইডিয়াটা পাবো। মানে যদি ইনকমপ্লিট কম্বাসন হয় এগুলো কিন্তু গ্যাসের মধ্যে, ফ্লু গ্যাসের মধ্যে এগুলো থেকে যাবে, কার্বন মনোক্সাইড থাকবে, সুট থাকবে, ধোঁয়া স্মোক থাকবে, ঠিক আছে? এগুলোর জন্য পলিউশন হবে, বুঝতেই পারছো, এগুলো এয়ার পলিউশনও বেশি হবে। আনবার্ন যে ফুয়েলটা, দ্যাট মিনস হচ্ছে মানে আনবার্ন যে ফুয়েল, তার জন্য তো আমরা প্রপার যতটা এনার্জি আউটপুট পেতাম সেই ফুয়েল থেকে সেটা পাচ্ছি না, আনবার্ন মানে ঠিক মতো জ্বলে নি, তার মানে সেটা হচ্ছে ওয়েস্ট অফ এনার্জি, তাকে আমরা তাপ শক্তি দিচ্ছি, মানে তাকে আমরা জ্বালানোর চেষ্টা করছি কিন্তু সেটা জ্বলছে না, তার মানে আনবার্ন, এবং এটার জন্য কিন্তু ওয়েস্টেজ অফ এনার্জি হচ্ছে। আনবার্ন ফুয়েলের জন্য কিন্তু এটা এক্সপ্লোশনও হতে পারে, যেটা কিন্তু খুব ডেঞ্জারাস, প্ল্যান্টের পক্ষে যদি এক্সপ্লোশন হয়ে যায় দ্যাট ইজ অলসো ভেরি ডেঞ্জারাস। কম্বাসন ঠিক মতো হচ্ছে কিনা কার মাধ্যমে বুঝতে পারবে? অক্সিজেন আর কার্বন মনোক্সাইড, এগুলো তো হচ্ছে খুব ভালো ইন্ডিকেট করতে পারে। যদি অক্সিজেন বেশি থাকে মানে হচ্ছে কি, ফ্লু গ্যাসের মধ্যে যদি অক্সিজেন বেশি থাকে মানে হচ্ছে এক্সেস এয়ার আছে, ঠিক আছে? আর যদি ফ্লু গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড বেশি থাকে তাহলে কি বুঝবো, ইনকমপ্লিট কম্বাসন হচ্ছে, এয়ার কম আছে। দেখো ইনকমপ্লিট কম্বাসন হলে কি হচ্ছে, ইনকমপ্লিট কম্বাসন হলে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? কার্বন যেটা আমাদের, যেটা ফসিল ফুয়েল, তার মধ্যে কার্বন আছে, সেটাকে আমরা ইনকমপ্লিট এয়ার দিচ্ছি, তার জন্য কার্বন মনোক্সাইড বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে একদিকে অক্সিজেন মনিটর করতে হবে, কার্বন মনোক্সাইডের লেভেলটাও মনিটর করতে হবে, এবং দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে, তার মাধ্যমেই আমরা এক্সেস এয়ার লেভেল যেটা আছে সেটাকে মেনটেন করতে পারবো। দেখো এখানে এবিভি এটা এটা দিয়েছে ভিডিওটা, এদের একটা কম্বাসন অ্যানালাইজার, সেটা কিভাবে কাজ করছে, এটা হলো কম্বাসন অ্যানালাইজার। এখান থেকে দেখো একটা বেরিয়ে আছে রডের মতো, এটা কোথায় ঢুকানো আছে, এটা হচ্ছে যে ফ্লু গ্যাস যেটা দিয়ে পাস করছে সেখানে এটা ঢোকানো হচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে কম্বাসন অ্যানালাইজার, ঠিক আছে? কি রকম কাজ করছে দেখো, এখানে সেন্সারটা রাখা থাকে অ্যাসেম্বলি করে, ঠিক আছে? এটা হচ্ছে ফিল্টার অ্যাসেম্বলি, মানে যে এয়ার ফ্লু গ্যাসটা পাস হচ্ছে সেটাকে ফিল্টার করবে, ফিল্টার করে সেন্স করবে। আর এখানে কি আছে, প্রসেস ওয়াল, মানে যে ওয়ালে
ভেতর দিয়ে একটা ওয়াল আছে, সেই ওয়ালের উপরে এটাকে মাউন্ট করে রাখা আছে। আর এটা হচ্ছে প্রসেস গ্যাস স্টিম, মানে যে প্রসেস গ্যাস যেটা আছে সেই প্রসেস গ্যাসটা এরকম ভাবে আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে। এখান থেকে যে স্যাম্পেল এক্সট্রাক্ট করলো ফিল্টার করে, সেটা কোথায় এলো? সেটা চলে এলো এই কম্বাসন অ্যানালাইজারের মধ্যে। দুটো আছে, একটা হচ্ছে ইনার্ট কোটেড এলিমেন্ট আর একটা হচ্ছে দুটো মানে লেয়ার আর কি, একটা লেয়ার এই কম্বাসন অ্যানালাইজারের ভেতরে, একটা হচ্ছে ইনার্ট রেফারেন্স এলিমেন্ট আর একটা হচ্ছে ক্যাটালিস্ট কোটেড, মানে হচ্ছে অনুঘটক যেটাকে বলে, ক্যাটালিস্ট কোটেড অ্যাক্টিভ এলিমেন্ট। আর এটা ইনার্ট মানে কি, এটা রিয়্যাক্ট করবে না, ইনার্ট। এই দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, দুটোই কিন্তু আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। দেখো যখন এইখান দিয়ে কম্বাসন যে প্রোডাক্টটা বা যে গ্যাসিয়াস প্রোডাক্টটা সেটা যখন পাস করছে, তখন যে CO2 মানে যে সেগুলো কোথায় হচ্ছে কম্বাসিবল যে গ্যাসগুলো, সেগুলো অক্সিডাইজ হচ্ছে কোথায় না, অ্যাক্টিভ এলিমেন্টের উপরে সেটা অক্সিডাইজ হচ্ছে। অ্যাক্টিভ এলিমেন্ট যেটা আছে মানে কি, ক্যাটালিস্ট কোটের যে অ্যাক্টিভ এলিমেন্ট তার উপরে এসে ওগুলো অক্সিডাইজ হচ্ছে, এগুলো আরো কম্বাসিবল গ্যাসিয়াস সেগুলো অক্সিডাইজ হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না, ইনার্টের উপরে কিন্তু হচ্ছে না। আচ্ছা যখন এই অক্সিডেশনটা হচ্ছে, অক্সিডেশন হচ্ছে মানে কি, অক্সিডেশন হওয়ার ফলে কিন্তু একটা তাপ উৎপন্ন হচ্ছে, অক্সিডেশন হওয়ার ফলে কিন্তু একটা তাপ উৎপন্ন হচ্ছে, এবং তাপ যদি উৎপন্ন হয় তাহলে কি হবে, আরটিডি, যেহেতু আরটিডি কি হয়, আরটিডির ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জটা কোথায় হচ্ছে, দুটো সার্ফেস, একটা ইনার্ট সার্ফেস আর একটা হচ্ছে ক্যাটালিস্ট কোটেড অ্যাক্টিভ সার্ফেস। তো অ্যাক্টিভ সার্ফেসের উপরে এগুলো জমা হচ্ছে, মানে এই যে অক্সিডেশন প্রসেসটা হচ্ছে, তার মানে এখানেই তাপটা উৎপন্ন হচ্ছে, তার মানে এটাই বেশি গরম হচ্ছে, তার মানে এই আরটিডির টেম্পারেচার ভ্যারি করছে, কিন্তু এটার কিন্তু মানে ইনার্ট যে রেফারেন্স এলিমেন্ট তার কিন্তু টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে না। মানে এর জন্য কি হচ্ছে, এই এলিমেন্ট যেটা ইনার্ট রেফারেন্স এলিমেন্ট আর এইটা যেটা ক্যাটালিস্ট কোটেড অ্যাক্টিভ এলিমেন্ট, তাদের মধ্যে একটা রেজিস্ট্যান্সের ডিফারেন্স হচ্ছে, কারণ আরটিডির ক্ষেত্রে আমরা কি জানি, রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, দুটোর মধ্যে যেহেতু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে, তার মানে তাদের মধ্যে রেফারেন্স একটা রেজিস্ট্যান্স ডিফারেন্সও হয়ে যাচ্ছে, এবং যত বেশি এদের মধ্যে ডিফারেন্সিং রেজিস্ট্যান্স হবে তার মানে হচ্ছে তত বেশি কম্বাসিবল গ্যাস এর মধ্যে আছে, মানে ইনকমপ্লিট কম্বাসন হয়েছে আর কি গ্যাসটা, যত বেশি রেজিস্ট্যান্সের ডিফারেন্স তত বেশি এর মধ্যে কম্বাসিবল গ্যাস ছিল, মানে কার্বন মনোক্সাইড বেশি ছিল, ঠিক আছে? এটাই বলেছে, রেজিস্ট্যান্স ডিফারেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কম্বাসিবলস ইন দ্য গ্যাস। দেখো এটা হয়ে গেল কার্বন মনোক্সাইডটা কিভাবে অ্যানালিসিস করলো, এবার হচ্ছে অক্সিজেন যেটা আছে সেটাকেও তো অ্যানালিসিস করতে হবে, তার জন্য বলছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা জার্কোনিয়াম একটা সেল ইউজ করা হয়, সেটা কিভাবে কাজ করে এবার বলা হচ্ছে। এটা হচ্ছে জার্কোনিয়াম অক্সাইড সেন্সার, ঠিক আছে? এটা কি করে কাজ করে দেখো, মানে এই সেন্সারের মধ্যে কি আছে না, হচ্ছে একটা জার্কোনিয়া একটা টিউব আছে, তার মধ্যে পোরাস মানে ফুটো আছে, প্ল্যাটিনাম, পোরাস প্ল্যাটিনাম এর মধ্যে রাখা আছে, ছিদ্রযুক্ত প্ল্যাটিনাম। দেখো একদিকে হচ্ছে রেফারেন্স গ্যাস, রেফারেন্স গ্যাস মানে হচ্ছে নর্মাল এয়ার, নর্মাল এয়ারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে, 21% অক্সিজেন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একদিকে দেওয়া হলো, এই যে জার্কোনিয়া তার হচ্ছে একদিকে হচ্ছে রেফারেন্স গ্যাস দেওয়া হলো, আর একদিকে যে প্রসেস গ্যাস যেটা রেড কালার দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রসেস গ্যাস, এটাকে একদিকে দেওয়া হলো।
দেখো এখানে কি হচ্ছে, এখানে যেটা বলছে যে দুটো দিক আছে, তো এই দিকটা হচ্ছে কি, এদিকটা হলো আমার প্রসেস গ্যাস আর এদিকটা হচ্ছে আমাদের যে এয়ার, নর্মাল এয়ার যেটা। এবার দুটোর মধ্যে অক্সিজেনের লেভেলটা সেন্স করবে, যদি দেখা যায় যে এখানেও নর্মাল এয়ারে আমরা জানি 20.95% এয়ার অক্সিজেন থাকে, আর এটাতেও যদি সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন থাকে প্রসেস গ্যাসের মধ্যে, তাহলে কোনো ডিফিউশন হবে না, মানে কোনো ব্যাপন হবে না, অক্সিজেন অণুগুলোর কোনো ব্যাপন এর মধ্যে দিয়ে হবে না। কিন্তু যদি ডিফারেন্স থাকে তখন কি হচ্ছে, ডিফারেন্স যখনই থাকছে দেখো, তখন হচ্ছে এই অক্সিজেন অণুগুলোর ব্যাপন হচ্ছে, যত এখানে বেশি থাকছে যেদিকে বেশি সেদিক থেকে অন্যদিকে ব্যাপন হচ্ছে। আর এখানে একটা ডিভাইস এমন লাগানো হবে যার মাধ্যমে অ্যাকচুয়ালি এই যে এদের মধ্যে যে ডিফারেন্স সেটাকে সেন্স করা হবে। মানে এই যে কত ডিফারেন্স আছে দুটো দিকের মধ্যে, দেখো এই জায়গাটা মিস হয়ে গেল, আমার মানে এখানটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এখানটাই বলতে চাইছে দেখো এই জায়গাটাই, মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস এমন থাকবে যার মাধ্যমে এই দিকে আর এবং এই দিকে দুদিককার মধ্যে অক্সিজেনের কতটা ডিফারেন্স আছে সেটাকে সেন্স করা হবে, এবং এর মাধ্যমে এর থেকে কি আইডিয়া পাওয়া যাবে, এর থেকে আইডিয়া পাওয়া যাবে যে আমাদের যে প্রসেস গ্যাস তার মধ্যে অক্সিজেন বেশি আছে বা এয়ার বেশি আছে না কম আছে, সেটা সংক্রান্ত একটা আইডিয়া কিন্তু এর থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে এখানে দুটো কাজ হলো, একটা হলো কি আমাদের যে যে কম্বাসিবল গ্যাস যেগুলো ছিল, কম্বাসিবল গ্যাস মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, সেটাকে সেন্স করা গেল, অন্যদিকে হচ্ছে আমাদের যে অক্সিজেন যেটা আছে সেটার জন্য আর একটা জার্কোনিয়াম যে সেন্সার সেটাকে ইউজ করে এর মাধ্যমে কিন্তু অক্সিজেন যেটা ফ্লু গ্যাস যেটা বা প্রসেস গ্যাস যেটা তার মধ্যে অক্সিজেন লেভেলটা কতটা আছে সেটাও সেন্স করা সম্ভব। ঠিক আছে, এখানে আমরা দুটো ডিভাইস সম্পর্কে এখন পর্যন্ত দেখলাম, কি কি ডিভাইস, প্রথমে আমরা দেখলাম পাওয়ার অ্যানালাইজার, নেক্সট আমরা দেখলাম হচ্ছে কম্বাসন অ্যানালাইজার। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট এতে আমরা পরবর্তী যে আমাদের ডিভাইস গুলো আছে সেগুলো সংক্রান্ত আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত ডাউট আছে কারোর?